আমার পাশে আয়, ইস তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন, কি হলো তোর? ঠাকুর, আমার বড় দুর্দিন, বাবা চলে গেছে, মাথার উপর ঋণের বোঝা, দিন চলে না, মা ভাই বোনকে উপোসে থাকতে হয়, পায়ের জুতো খসিয়ে একটা চাকরি জোগাড় করতে পারলাম না, শত ঠিক আমাকে। না না, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে, উতলা হোস না, উতলা না হয়ে উপায় নেই। আপনি আপনি আমার মাকে বলে মা ভাই বোনের একটা ব্যবস্থা করে দিন না। ওরে, আমি যে ওসব বলতে পারি না, তুই বল আমি তোকে কি করে বলতে হবে শিখিয়ে দেব। তুই মাকে মানিস না, সেই জন্যেই তোর এত কষ্ট। না, আমি পারবো না, আপনি আমার জন্য মাকে বলুন, আপনাকে বলতেই হবে, আমি কিছুতেই ছাড়বো না। আমি যে কতবার বলেছি, মা নরেনের দুঃখ কষ্ট দূর করো, তুই মাকে মানিস না, সেই জন্য মাও আমার কথা শোনেন না। আজ মঙ্গলবার, শুভ দিন, রাতে মার কাছে গিয়ে ভালো করে বল, যা চাইবি তাই পাবি, মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, স্বইচ্ছায় জগৎ সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। মা বিবেক দাও, বৈরাগ্য দাও মা, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার দর্শন পাই মা গো। কি রে, মার কাছে বলেছিস তোর সব কথা, সংসারের অভাব দূর করার কথা বলে প্রার্থনা করেছিস? না, সব ভুলে গেছি, এখন কি করি? আবার যা, আবার যা, এত করে শিখিয়ে পড়িয়ে দিলাম, বারে বারে এমন করে ভুলে গেলে চলে রে? আবার যাব মায়ের কাছে গিয়ে আবার চাইব? বেশ, মা আমায় শক্তি দাও, মা জ্ঞান দাও, ভক্তি দাও। কিরে, এবার বলেছিস তো? না, এবারও পারলাম না, মাকে দেখা মাত্র সব ভুলে গেলাম, শুধু জ্ঞান ভক্তি ত্যাগ বৈরাগ্য ছাড়া আর কিচ্ছু এলো না। ঠাকুর ঠাকুর, এসব তোমার কারসাজি, আপনি সব ভুলিয়ে দিচ্ছেন, এখন এখন আপনাকেই আমার জন্য বলতে হবে, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনাকে ছাড়ছি না। তুই চাইতে পারলি না আর বলছিস আমার কারসাজি, যত দোষ নন্দ ঘোষ, তোর অদৃষ্টে সংসারের সুখ নেই, আমি কি করব? ঠিক আছে, যা, তোর মা ভাইয়ের মোটা ভাত কাপড়ের কোনো দিন অভাব হবে না, এবার থেকে মাকে মানবি তো? আয় 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 আমার কাছে, ধর ধর গানটা আমার সঙ্গে।